वेलकम स्टूडेंट्स आज के क्लास टेनर वृत्तर स्पर्शक संक्रांत एक उपपाद्य तुम्हारे आलोचना करब हमें आगे ट्यूटोरियले तुम्हारे पिन एवं सूतो दिए देखिए वृत्तर भेतरे बाहरे एवं उपरिस्थित बिंदु थे कतगुलो स्पर्शक अंकन करा जाए हाथे कलमे देखिए आज के वृत्तर बहिष्ठ बिंदु थे যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় সেই স্পর্শক সংক্রান্ত একটা উপপাদ্য আলোচনা করব। দেখো কি বলছে, বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত, তার বহিষ্ঠ বিন্দু পি, পি থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করেছি আমরা দেখো পি এ এবং পি বি স্পর্শক দুটো অঙ্কন করেছি, এই স্পর্শক দুটো বৃত্তটাকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে না এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে তারা স্পর্শবিন্দু, তাহলে স্পর্শবিন্দু দুটির সাথে বহিষ্ঠ বিন্দুর যে সংযোজক রেখাংশ দ্যাট মিন্স পি এ এবং পি বি তারা দৈর্ঘ্যে সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে দ্যাট মিন্স অ্যাঙ্গেল পি ও এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি ও বি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি কি দেওয়া ছিল, না ও কেন্দ্রীয় বৃত্ত, বহিষ্ঠ বিন্দুটা হচ্ছে পি, সেখান থেকে আমরা কি কি স্পর্শক অঙ্কন করেছি না পি এ এবং পি বি, হলো স্পর্শ বিন্দুগুলোর নাম কি এ এবং বি, তাহলে বহিষ্ঠ বিন্দুর সাথে স্পর্শ বিন্দু দুটোর সংযোজক রেখাংশের নাম হচ্ছে পি এ এবং পি বি। আমাকে দেখাতে হবে পি এ আর পি বি হচ্ছে সমান, এটা আমাকে দেখাতে হবে। আর কি দেখাতে হবে, না তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে দ্যাট মিন্স অ্যাঙ্গেল পি ও এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি ও বি, কিন্তু দেখো এটা আমাকে যদি অ্যাঙ্গেল পি ও এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি ও বি দেখাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, একটা ও বি ও এ আর ও বি যুক্ত করতে হবে, তাহলে অঙ্কনটা কি, অঙ্কনটা হচ্ছে ও এ ও বি ও পি যুক্ত করা হলো। তাহলে আমি আবার বলি, ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু পি, পি থেকে দুটো স্পর্শক পি এ এবং পি বি, এবার আমি বলবো ও এ ও বি ও পি যুক্ত করা হলো, প্রমাণ করতে হবে পি এ ইকুয়ালস টু পি বি এবং অ্যাঙ্গেল পি ও এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি ও বি। আমি প্রমাণটা পুরোটা লিখছি না, জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত প্রথম যে উপপাদ্য করেছিলাম তাতে বলেছিলাম যে দেখো এখানে পি এ স্পর্শক আর এটা হচ্ছে ও এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আমরা বলেছিলাম কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাহলে দেখো পি এ স্পর্শক আর এটা হচ্ছে স্পর্শবিন্দু, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের নাম হচ্ছে এও, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল পি এ ও ইকুয়াল টু অ্যাঙ্গেল পি বি ও সমান হচ্ছে এক সমকোণ। তাহলে বলো তো এটা যদি এক সমকোণ হয় তাহলে পি ও এ যে ত্রিভুজটা সেটা সমকোণী ত্রিভুজ, পি ও বি ত্রিভুজটা সেটাও সমকোণী ত্রিভুজ। এবার দেখো এই দুটো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা করে কোণ হচ্ছে সমকোণ, ও পি হচ্ছে সাধারণ বাহু এবং সেটাই দেখো অতিভুজ, সেটা দেখো অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে একটা করে কোণ সমকোণ আর ও পি সাধারণ বাহু সেটাই হচ্ছে অতিভুজ, আর ও এ সমান ও বি, ও এ সমান ও বি তারা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো আর এইচ এস যে ক্রাইটেরিয়াটা ছিল সর্বসমতার ক্ষেত্রে, আর এইচ এস এর আর কি রাইট অ্যাঙ্গেল, আমরা দুটো রাইট অ্যাঙ্গেল পেয়েছি, এইচ হাইপোটেনিউস মানে অতিভুজ পেয়েছি সেটা কমন সাইড দুটোতেই আছে, আর এস মানে হচ্ছে এনি সাইড দ্যাট ইজ ও এ ইকুয়ালস টু ও বি,
তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসমতার ক্ষেত্রে আরএইচএস যে ক্রাইটেরিয়া তাতে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস এবং এনি সাইড ইকুয়াল হয়ে গেল তাহলে ত্রিভুজ দুটো সর্বসম এবং ত্রিভুজ দুটো যখন সর্বসম হয়ে গেল তখন PA সমান PB অনুরূপ বাহু PA সমান PB অনুরূপ বাহু প্রমাণ হয়ে গেল এবং অ্যাঙ্গেল POA সমান অ্যাঙ্গেল POB অনুরূপ কোণ এটাও প্রমাণিত হলো তাহলে এটাও প্রমাণিত হলো এটাও প্রমাণিত হলো তাহলে খুব সহজেই আমরা প্রমাণ করতে পারলাম উপপাদ্যটা কিভাবে করেছি আমি আরেকবার ছোট করে বলে দিই ও কেন্দ্রীয় বৃত্ত বহিঃস্থ বিন্দু পি পি থেকে দুটো স্পর্শক টেনেছি PA এবং PB এবার আমাকে যে দুটো প্রমাণ করতে বলেছে তার সেটা করতে গেলে কিন্তু আমাকে অঙ্কনটা করে নিতে হবে তাহলে আমি লিখবো ওএ ওবি এবং ওপি যুক্ত করে প্রমাণ করতে হবে যে PA সমান PB এবং অ্যাঙ্গেল POA ইকুয়ালস টু অ্যাঙ্গেল POB এবার প্রমাণ আমরা জানি বৃত্তের এ বিন্দুতে APটা স্পর্শক আর OA স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আমরা জানি পরস্পর সেটা লম্ব হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি অনুরূপে এই কোণটা 90 ডিগ্রি তাহলে এই ত্রিভুজ দুটো হচ্ছে সমকোণী ত্রিভুজ এখন এই সমকোণী ত্রিভুজ দুটোর সর্বসমতা প্রমাণ করতে হবে তাহলে একটা করে কোণ সমকোণ OP হচ্ছে সাধারণ বাহু সেটাই হচ্ছে অতিভুজ আর OA ইকুয়ালস টু OB তারা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে দেখো আরএইচএস ক্রাইটেরিয়া থেকে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস এনি সাইড ইকুয়ালস হয়ে গেল তাহলে ট্র্যাঙ্গেল দুটো কি হয়ে গেল কনভেন্ট সর্বসম আর ট্র্যাঙ্গেল দুটো যখন সর্বসম হয়ে গেল তখন PA ইকুয়ালস টু PB এবং অ্যাঙ্গেল POA ইকুয়ালস টু অ্যাঙ্গেল POB তাহলে এই উপপাদ্যটা আমরা প্রমাণ করতে পারলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের মাধ্যমিক পরীক্ষার জন্য 2021 জন্য তোমরা এগুলো এটা প্র্যাকটিস করবে